বন্ধুরা, আজকে আপনাদের বেগুন ভাজা করে দেখানো হবে। আমরা যেভাবে বেগুন ভাজা করি, বেগুনগুলো কেটে চাকা চাকা করে হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। নুন দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে অল্প পরিমাণে, আর হালকা চিনিও দিয়ে দেওয়া হয়েছে। হালকা চিনি দিলে বেশ টেস্টটা অন্যরকম লাগে। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো মেখে রাখা হয়েছে। বেগুন ভাজা আমরা কিভাবে করি আজকে আপনাদের দেখাবো। আর এই পাশে রান্না করা হবে সয়াবিন। সয়াবিনকে গরম জলে ধুয়ে নেওয়া হয়েছে, হালকা সেদ্ধ করে নেওয়া হয়েছে। সয়াবিনের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রেডি করে নেওয়া হয়েছে। সয়াবিনের সাথে দেওয়া হবে আলু। আলুটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে, ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে হয়েছে। সয়াবিনের সাথে দেওয়া হবে আলু। আজকের ব্লগ হচ্ছে টোটাল ব্লগ, বেগুন ভাজা কীভাবে করা হচ্ছে, সয়াবিন ভাজা কীভাবে করা হচ্ছে, সব কিছু টোটাল দেখানো হবে। এই পাশে রান্না করা হবে কই মাছ, ছোট ছোট কই মাছ। কই মাছের রান্না করা হচ্ছে, কই মাছটা ভেজে নেওয়া হয়েছিল ভাজার পরে, হালকা হলুদ পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে বাচ্চার জন্য। আলু প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে, এবার তুলে দেওয়া হচ্ছে। সয়াবিনের জন্য যে আলু তৈরি করা হয়েছে তুলে দেওয়া হচ্ছে। বেগুন ভাজা করা হচ্ছে, বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন হচ্ছে বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর এই পাশে কই মাছের তরকারি হচ্ছে।
আলু ফ্রাই হয়ে গেছে, দেখুন ভালো ভালো করে আলু ফ্রাই করে দেওয়া হয়েছে। বেগুন ভাজাটা দেখুন লাল লাল হয়ে যাচ্ছে, এক পাশটা পাল্টে দেওয়া হয়েছে, এক পাশটা উঠে দিয়েছে, হালকা লাল লাল হয়ে গেলেই বেগুন ভাজাটা তুলে নেব। বেগুনের মধ্যে অথবা হালকা চিনি দিয়ে দেবেন, চিনি দিলে বেশ ভালো লাগে, নুনের সাথে চিনিও মিশিয়ে দেবেন হালকা। বেগুন ভাজা হয়ে আসছে, এবার তুলে নেব। বেগুন দেখতে পাচ্ছেন বেগুন ভাজা হয়ে আসছে, এবার আমরা তুলে নেব। পাল্টে দাও একটু, পাল্টে দাও আস্তে আস্তে, খেতে সুন্দর হচ্ছে। বেগুন ভাজা তুলে নেওয়া হচ্ছে, এইভাবে আপনারা তুলবেন, বেশ সুন্দর লাগবে দেখতে, খেতেও মজা, তাই না? কেটে হবে দিন দিন গেল বেগুন ভাজা কমপ্লিট। এভাবেও করতে পারেন বেগুন ভাজা, আর এভাবে একটু লাল লাল করেও করতে পারেন, হালকা লাল হবে একটু, এটাও ভালো লাগে, দুটো দু রকমের। আর এই পাশে সয়াবিন তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সয়াবিন তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সয়াবিনটাকে ফ্রাই করে নেওয়া হলো, হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দাঁড়া